হ্যালো ফ্রেন্ডস, আসলে যারা নতুন বাইক চালাতে শিখতে চান বা নতুন বাইক শেখাতে চান তাদের প্রথমে এরকম প্রবলেমে হবে। একদম বাইক চালাতে গেলে স্টার্ট দিয়েছেন, অ্যাপ্লিকেশন স্টার্ট করে যাবে, তো এই প্রবলেমটা আসলে হয় কেন হয় বা এভাবে আপনার একদম পারফেক্ট ড্রাইভ কীভাবে করবেন সেটা আপনার সাথে আজকে শেয়ার করবো। তো প্রথমে আপনার জানতে হবে যে আবার বাইকের ইঞ্জিনে কী কী আছে। ওকে ফ্রেন্ডস, আপনার বাইকের আপনার রাইট সাইডে আছে, আপনি দেখেন এটা হচ্ছে আপনার কিক, এটা দিয়ে আপনার স্টার্ট করা অবশ্যই আপনার জানেন, এটা এখন কোনো কাজ নেই যেহেতু সেল আছে। এরপর আছে আপনার রাইট সাইডে আপনার ব্রেক, তো আপনার এই সাইডে আপাতত বাইক চালানোর কোনো অপশান চালানোর জন্য কোনো কিছু প্রয়োজন হবে না। এরপর আপনার উপর দেখতে গেলে মানে ডাইন সাইড আর কি, রাইট সাইডে আপনার স্টার্টার, এটা দিয়ে আপনার লেজটা বাড়াবেন কমাবেন। তারপর আছে সামনেরটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্রেক, সামনের ব্রেকটা ডিস ব্রেক। তারপর এরপর আছে আপনার লেফট সাইডে আছে যে আপনার একটা গ্লাস, তারপর আপনার এগুলো হচ্ছে বাইডের হেড ডিপ, এগুলো আপনি নিজে বুঝবেন। তারপর একটা সুইচ আছে এখানে, এটা ওভারটেক করার সময় এটা ইউজ করবেন ফার্স্ট। এটা আমার হেড মানে যেটা হাই লাইটের, তারপর এটা হচ্ছে সিঙ্গেল লাইট আমার লেফট এন্ড রাইট। এরপর এটা হচ্ছে হর্ন। আর একটা জিনিস আমার এখানে আমার রাইট সাইড একটা জিনিস আমার সেল, যেটা সেল। হ্যাঁ, তো সব বাইকই আপনার রাইট সাইডে সেল থাকবে, আমার লেফট সাইডে আপনার হর্ন আর অপশনগুলো থাকবে। তো আমাদের এক বিভিন্ন বাইকের বিভিন্ন সিস্টেম থাকতে পারে, কিন্তু এই সিস্টেমগুলো ঠিক থাকবে। বাস ডিফারেন্স থাকবে যে এই সুইচটা, অনেক বাইকে এই সুইচটা নেই, এটা হচ্ছে আপনার আমরা অন অফ সুইচ, ইঞ্জিনের অন অফ সুইচ, এটা অফ থাকলে এটা স্টার্ট হবে না। তো আর আপনার একটা একটা সুইচ আছে, এই সুইচটা হচ্ছে আমার হেডলাইটের। তো বিভিন্ন বাইকের থাকতে পারে এই সিস্টেমগুলো, আপনার বেশি ইম্পর্টেন্ট হবে না বাইক চালাতে গেলে, এটা আপনি ইজি বুঝবেন। তো আপনার বুঝতে হবে যে আপনার বিশেষ করে গ্লাস, ব্রেক আর আপনার ওই সাইডে দেখতে গেলে আপনার ওই লেফট সাইড দেখতে গেলেন ডাউন সাইডে, নিচের দিকে আসতে আপনার গিয়ার বক্স, আপনি গিয়ার চেঞ্জ করার অপশান। তারপর এই পাশে আর কোনো কিছু নেই, জাস্ট এটা আপনার গিয়ার চেঞ্জ করবেন। তো গিয়ার বলতে গেলে এটা আপনার ফাইভ গিয়ারসের বাইক, বিভিন্ন বাইকের বিভিন্ন রকম সিস্টেম থাকে। তো এটাতে অপশান হচ্ছে আপনার, তো এটা আপনার প্রথম গিয়ার নিচের দিকে, সেকেন্ড নাম্বার নিউট্রাল হবে, এরপর দুই তিন চার পাঁচ এভাবে উপর উঠবে। তো এটা আপনি একটু একটু প্রথমে চালাবেন তখন ইজিলি বুঝে যাবেন, আমি দেখাবো আপনাকে গিয়ার কীভাবে চেঞ্জ করবেন। তো আসলে আপনার প্রথম তো বাইক নিউট্রাল থাকবে, নিউট্রাল দেওয়ার পর আমি এটা বোঝা যাচ্ছে আপনার কত গিয়ারে কত স্পিড তুলবেন, এটা স্বাভাবিক একটা আপনাদের একটা ধারণা দিব। সেটা হচ্ছে প্রথম গিয়ার মধ্যে আপনি জিরো থেকে আপনার দশ পনেরো এর মধ্যে সেকেন্ড গিয়ার চেঞ্জ করবেন, সেকেন্ড গিয়ারে আপনার পনেরো থেকে আপনার পঁচিশ বা তিরিশ এরকম রাখতে পারেন। এরপর তৃতীয় গিয়ারে আপনার তিরিশ থেকে আপনার পঁয়তাল্লিশ বা পঞ্চাশ স্বাভাবিক ক্ষেত্রে রাখতে পারেন। চার নম্বর গিয়ারে আপনার পঞ্চাশ থেকে ষাট বা পঁয়ষট্টি, আপনার পঁয়ষট্টি থেকে পাঁচ গিয়ারে পঁয়ষট্টি থেকে আপনার সত্তর আশি যা দিতে চান। কিন্তু প্রথমত আপনি স্পিডে বাইক চালাবেন না যেহেতু আপনি শিখতে চাচ্ছেন। তো ফ্রেন্ডস, আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আবার আপনি যদি বাইক চালানো যে মানে প্রথমে শিখতে চান তাহলে একদম একদম বিগিনার হন, তাহলে অবশ্যই আপনি নতুন বাইক দিয়ে বাইক চালানো শিখবেন না, মানে পুরোনো কোনো ফ্রেন্ডের বা কোনো বাইকের কারো থাকলে পুরোনো বাইক দিয়ে শিখবেন, যেহেতু নতুন বাইক আবার পরে যাওয়ার সম্ভাবনা, বাইক ডাক হয়ে যাওয়ার সম্ভাবনা, প্লাস আপনার এই নতুন বাইকের স্পিড বেশি থাকে, আপনার এটা স্কারারে হালকা করে দিলে কিন্তু অনেক রান স্পিড বেশি হয়। আমি দেখাবো অবশ্যই অবশ্যই এই বাইকটা একদম নতুন, আর এটা হচ্ছে 2018-এর একদম লেটেস্ট 160 সিসি। সো এটা দেখাবো, সেহেতু আপনারা ডিসাইড করবেন কীরকম বাইক নিলে ভালো হয়। আমার সাজেশন হচ্ছে আপনার পুরনো বাইক দিয়ে বাইক চালানো শিখবেন, আর প্লাস একদম এরকম আপনার সলিন রাস্তায় ঈদের রাস্তায় বাইক চালানো শিখবেন না, আমার সবথেকে ভালো হয় আবার কোনো বিচ বা কাঁচা রাস্তা মানে মাটির রাস্তা বা কোনো বিচ ভালো হয়, ভিজা বিচ এরকম আমি পড়ে গেলেও কোনো বাইকের সমস্যা হবে না, আমার কোনো সমস্যা হবে না, সেটা হচ্ছে আমার সাজেস্ট, এটা কেন রাখবেন। তো আমি আজকে দেখাবো, আমি প্র্যাকটিক্যালি দেখাবো বাইকটা কীভাবে আসলে স্টার্ট দিতে হয়, কীভাবে আপনি চালাবেন বা আর যেগুলো প্রয়োজন সেগুলো। আবার চাইলে একদম বাইক চালানো আসলে একদম ইজি, সাইকেল চালানোর থেকে ইজি। তো প্রথমতে আপনার কনফিডেন্স থাকতে হবে, এটা আসলে পারবো। সো ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনাদেরকে দেখাবো কীভাবে বাইক চালাতে হয়। প্রথমে আপনি জাস্ট বাইকে উঠবেন, এই যে উঠলাম, ওঠার পর জাস্ট আপনার স্ট্যান্ডে তুলে ফেলবেন। এরপর আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ইঞ্জিনে দেখেন এখন নিউট্রাল আছে, সবাই বাইকটা একদম নিউট্রাল রাখবেন একদম ফার্স্ট টাইম। তো নিউট্রাল রাখার পর আপনি জাস্ট এখানে হাত রাখবেন, এটা আপনার মনে রাখতে হবে কোন পাশে কী আছে, অবশ্যই আপনি ইজিলি পারবেন, এটা সবাই জানে ইজি সেম সিম্পল একদম। তারপর আমি জাস্ট এই আপনার স্টার্ট দিব, এখন স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনার এই আপনার গ্লাসটা ধরবেন, পুরো গ্লাসটা পুরোটা ধরবেন। তারপর নিচের দিকে দেখেন আপনার গিয়ার, বলছি যে আপনার আমাদের এখানে সিস্টেম হচ্ছে প্রথম গিয়ার নিচে এরপর উপরে উঠবে, আমাদের দেখাচ্ছিলাম অবশ্যই আগে।
তো আমি ফার্স্ট গিয়ার একদম নিচে ফেলবো, তারপর সেকেন্ড গিয়ার কীভাবে তুলতে হয় বলে আমি দেখাবো। ওইগুলো একদম ইজি, আপনি প্রথমে কিন্তু এক গিয়ার বা দুই গিয়ারের মধ্যে বাইক চালাবেন স্লোলি, আপনি ইনশাল্লাহ পারবেন। তো এখন আপনার মেইন কাজ হচ্ছে, আমি যদি এখন স্বাভাবিক নতুন কী হয়, দেখেন গিয়ার চেঞ্জ করছি, গিয়ার চেঞ্জ করার পর এই দেখেন আমি যদি একদম নতুন হয় তাহলে সমস্যা যেটা হবে আর কি, এভাবে আপনার প্রবলেম হয় স্বাভাবিক। কারণ হচ্ছে আপনার স্কেটারের সাথে গ্লাসটা মিলে না, তো আপনার কাজ করতে হবে, মনে করেন এখানে স্কেটারটা এভাবে ঘুরালে মনে করেন 10 পর্যন্ত ঘুরবে এক্সাম্পল, আর এখানে মনে করেন টানলে এখানে 10 পর্যন্ত হবে। তো আপনার খেয়াল রাখতে হবে এখানে একটু বেশি বাড়তি দিতে হবে স্কেটার, এখানে একটু আস্তে আস্তে ছাড়তে হবে। তার মানে এখানে আপনি মনে করেন আপনি 3 দিছেন, এখানে রাখবেন আপনি 2 বা 1.5 এরকম, তাহলে স্টার্ট পড়বেন। আমি দেখি আপনাদেরকে স্টার্ট না করার জন্য আবার নিউট্রাল করলাম, আবার স্টার্ট দিলাম, এই যে দেখেন দিলাম, গিয়ার চেঞ্জ করছি। এখন আমি একটু দেখাবো স্লোলি আপনি কীভাবে কীভাবে আপনি চালাবেন স্বাভাবিক। আমি একদম নতুন বাইকটা যেভাবে চালাই এটা দেখাবো। এই দেখেন আমি স্কারা গ্লাস টাস্টার ছাড়তেছি, এদিকে স্কারা একটু বেশি দিচ্ছি, মনে রাখতে হবে স্কারা বেশি দিতে হবে। এভাবে চলবে আপনি একদম স্লোলি ফার্স্ট গিয়ারে, এভাবে আস্তে আস্তে চালাবেন। তারপর 10 হলে আপনি পুরো গ্লাসটা ছেড়ে দেবেন। আসলে আপনি যখন বাইক পারফেক্ট চালাতে পারবেন তখন আপনি সব ইজি বুঝতে পারবেন। তো একটা বিষয় এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন আপনি ব্রেক করবেন তখন অবশ্যই গ্লাস ধরে ব্রেক করবেন, আর যখন গিয়ার চেঞ্জ করবেন তখন অবশ্যই গ্লাস ধরে গিয়ার চেঞ্জ করবেন। আর এখানে আপনি বাইক যখন একটু স্লো হয়ে যাবে তখন আপনি গ্লাসটা দিয়ে গিয়ারগুলো একদম নিচের দিকে চাপ দিয়ে একদম ফার্স্ট গিয়ারে নিয়ে আসবেন। সো এভাবে একদম ইজিলি বাইক চালাতে পারবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আসলে এই যে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ওইভাবে আপনি চাইলে বাইক চালাতে পারবেন একদম ইজিলি। তো জাস্ট কনফিডেন্সটা থাকতে হবে, প্লাস আপনার নিয়মটা বুঝতে হবে। সো বলছি যে সব থেকে আমরা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আপনার স্কেটার সাথে গ্লাসটা মিলে না, সেজন্য স্টেটার পড়ে যায়, সেজন্য প্রবলেম হয়। সো এটা আমি যেভাবে বলছিলাম জাস্ট এখানে একটু বাড়তি লাগবেন, এটা যদি আপনি ফার্স্ট রাখেন এখানে আপনি রাখতে হবে 3, সবসময় আমরা এটা একটু বাড়তি রাখতে হবে, তাহলে স্কেটার এটা সেলটা পড়বে না। যেহেতু আপনি দিয়ে একবার ট্রাই করলে দেখবেন একদম ইজি হয়ে যাবে, সেটা আপনি নিজেই পাবেন, কিন্তু বাইক চালানো একদম ইজি। সো এটা জাস্ট কমপ্লিট। তো ওকে ফ্রেন্ডস, আমি আবার দেখাচ্ছি একদম কাছ থেকে আমি কীভাবে গিয়ারটা চেঞ্জ করতেছি বা কীভাবে স্কেটারের আমি গ্লাসটা কীভাবে ছাড়বো, স্কেটার কীভাবে বাড়াবো সেটা আবার দেখাচ্ছি, আপনারা একটু ফলো করবেন। জাস্ট এটা বুঝলে আমরা এখানে এই দুইটা সিস্টেম যদি বুঝেন তাহলে একদম সব কিছু পারবেন বাইকের, আপনি আস্তে আস্তে দেখবেন যে অনেক স্পিড বাইক চালাতে পারবেন, একদম স্মুথলি চালাতে পারবেন। তো জাস্ট এটা ফলো করেন। জাস্ট আমি আবার বাইকটা নিউট্রাল করতেছি, নিউট্রাল হলো, জাস্ট স্টার্ট দিলাম, একটু ফলো করবেন ভালোভাবে, দিলাম ক্লাস করলাম, এই যে গিয়ার চেঞ্জ করলাম। দেখেন আমি আস্তে আস্তে দেখাবো কীভাবে গিয়ে করবেন, যে গ্লাস টাস হচ্ছে এভাবে জাস্ট ব্রেক করার সময় আস্তে করে ব্রেক করবেন, এবং বুঝতে হবে জাস্ট গ্লাসটার আর আপনার স্কারবোর্ডারের একদম কমিউনিকেশনটা একদম পারফেক্ট হতে হবে, এটা একটু বাড়তি আর একটু এটা একটু কম। দেখেন এইভাবে এইভাবে জাস্ট, আর যদি আপনি যদি মিল না হয়, যদি এটা যদি পারফেক্ট ম্যাচ না হয় তাহলে স্টার্ট করে যাবে যেভাবে যেমন এভাবে। সো মনে রাখতে হবে অবশ্যই দুটাই যেন স্মুথলি করতে পারেন, আমি চাইলে এভাবে করতে পারেন। সো আজকে হচ্ছে আপনাদের চেষ্টা করলাম আসলে ভালোভাবে বোঝানোর জন্য যে বাইক কীভাবে রাইড করে বা বাইক কীভাবে চালাবেন একদম ইজিলি। সো এগুলো একটু ফলো করলে আপনি ইনশাল্লাহ পারবেন। তো ফ্রেন্ডস, যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই তাহলে কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সো আরও এনএসএ আরও ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সো আমার নতুন নেক্সটের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সো ওকে ফ্রেন্ডস, দেখা হবে আবার নেক্সট টাইম ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই।